মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক থেকে কতটুকু মুনাফা হয় আর দরিদ্র দেশগুলো সরবরাহকারীরা তার কতটুকু পান তা নিয়ে গবেষণা করেছেন দেশটির পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মার্ক আনার। তার গবেষণা বলছে, গেল দুই দশকে মার্কিন বাজারে পোশাকের দাম না কমলেও সরবরাহকারী দেশগুলোর মজুরি কমেছে কম করে হলেও 40%। মুনাফা বেড়েছে বিশ্বখ্যাত সব নামী ব্র্যান্ডের। Profit levels for this particular company, you can see the amounts going up. We're looking at now the latest figures, January 2014, that we have a company that has close to $500 billion in revenue. You see their profit rates again in the yellow line on the right hand margin of between $15 and $20 billion. অবস্থার পরিবর্তনে সরবরাহকারী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব এই মার্কিন গবেষকের, কিন্তু তার সঙ্গে দ্বিমত করেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। আর এমন পরিস্থিতিতে এবারের বাজেটে বর্ধিত কর মারার উপর খাড়া হবে বলে জানান বিজিএমইএ নেতারা। যে ধরনের বাজেটে আমাদেরকে সোর্স চার্জ রাখা হয়েছে, এতে আমাদের কর্ম বিমুখ হয়ে যাবে এবং অনেক ফ্যাক্টরি ব্যবসার থেকে চলে যাবে। আপনারা দয়া করে আবার রিভিউ করবেন আমাদের যে সোর্স ট্যাক্সটি, এটার কি যেন এরকম কোন সোর্স ট্যাক্স চেপে দেওয়া ঠিক হবে না, যাতে আমাদের গার্মেন্টস আমরা পিছের দিকে পড়বো। ক্রেতারা বাড়তি মজুরি না দিলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সংস্কার অনিশ্চিত হয়ে পড়বে, এমন মত আলোচনায় অংশ নেয়া সবার। গতবার আমরা আমাদের ট্যাক্স সময় হয়েছে 10%। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।